আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সীমা সীমা চ্যাপ্টারের ক্ষেত্রে কাকে আমরা সীমা বলবো সেটা আগে জানতে হবে প্রত্যেকটা অপেক্ষকের একটা নির্দিষ্ট সীমা থাকে যেরকম আমরা উদাহরণ হিসাবে ধরে নিতে পারি যে একটা দণ্ডকে একটা দণ্ডকে নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত মোড়া যেতে পারে তারপর মোড়ার পর ওই দণ্ডটি একটা সময় পর কি হবে এখান থেকে ভেঙে যাবে তাহলে যখনই একটা শেষ সীমা অতিক্রান্ত হবে তাহলে ওই অপেক্ষকটি বা ওই দণ্ডটি ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে তাই তো সেরকম একটা সুতোর ক্ষেত্রে আমি যদি দেখি সুতোর ক্ষেত্রে আমি যদি বাম দিক থেকে আর ডান দিক থেকে উভয় দিক থেকে টানতে থাকি তার মাঝখানে একটা নির্দিষ্ট সীমা অতিক্রান্ত হওয়ার পর বলের একটা নির্দিষ্ট সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সেটা আর ঠিক থাকবে না ছিঁড়ে যাবে দণ্ড যেরকম ভেঙে যাবে সেরকম সুতো হলে সেটা ছিঁড়ে যাবে ঠিক সেরকম অপেক্ষকের একটা সীমা থাকতো অপেক্ষকের আমরা সীমা থাকে তাহলে সেই সীমাটা আজকে বুঝবো এবার আমি তোমাদের একটা অপেক্ষক লিখে দিয়েছি এক্স ইকোয়ালস টু এক্স টু বাই এক্স বাই টু এই ফাংশনটার ক্ষেত্রে অস্তিত্ব তখনই থাকবে যখন এক্সের মান দুইয়ের সঙ্গে সমান হবে না তখন কারণ এক্সের মান যদি দুই হয়ে যায় এক্সের মান যদি দুই মানটা ক্যারি করে তাহলে দুই বিযুক্ত দুই তাহলে এখানে হয়ে যাবে দুই বাই শূন্য দুই বাই শূন্য হয়ে যাচ্ছে দুই বাই শূন্য মানেই ইনফিনিটি হয়ে যাচ্ছে তার মানে বিশেষ অস্তিত্ব নেই হিসাব মতো তাহলে এই রকমের ফাংশনের ক্ষেত্রে আমরা সীমার মানটা পাব না তাহলে এদেরকে বের করানোর পদ্ধতি কেমন যে এক এর কাছাকাছি মানটাকে বের করা তাই তো যেরকম আমি তোমাদের একটা উদাহরণ দিই এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস অফ টু এখানে যদি তুমি ডাইরেক্ট দুই বসিয়ে দাও এক্সের মান দুই বসিয়ে দাও তাহলে তুমি জিরো বাই জিরো পাবে লবেও জিরো হরেও জিরো পাবে তাই না তাহলে কোনো মান আসছে না দুই যদি বসিয়ে দাও দু দিনের চার চার বিযুক্ত চার সমান শূন্য এতে ও লবটাও শূন্য হরটাও শূন্য পাচ্ছ তোমরা সুতরাং কোনো মানে আসা যাচ্ছে না কিন্তু এই অঙ্কটাকে যদি তোমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলো এক্স প্লাস টু যদি বের করো তাহলে দেখবে উত্তর হয়ে যাবে এক্সের মান এবার এখানে দুই বসাও এখানে এক্সের মান দুই বসাও আর এখানে এক্সের মান দুই বসাও এদিকটা চার পাবে আর এদিকটা দেখো জিরো বাই জিরো আসছে তার মানে একই মানের জন্য বাম দিকে আলাদা মান আসছে ডান দিকে আলাদা মান আসছে তার মানে একে এই প্রবলেমটাকে সলভ করা যাবে কি করে এই প্রবলেমটা সলভ করা সলভ করবে সেই সীমা চ্যাপ্টারের অঙ্কের মাধ্যমে অঙ্ক শেখার মাধ্যমে আমরা এর প্রবলেমগুলো কি করে করতে হয় সেই বিষয়ে আমরা ভালো করে জানব প্রথম অঙ্কে চলে আসো এই যে লিমিট দেওয়া হয় লিমিট লেখার মানে কি সীমা লেখা হচ্ছে লিমিট মানে কি সীমা মান লেখা আছে এটাকে পড়া হয় কিভাবে লিমিট ইউ টেন্টস টু জিরো টেন্টস টু জিরো টেন্স টু জিরো ইউ টেন্স টু জিরো মানে জিরোর দিকে যাচ্ছে ইউ এর মান জিরোর কাছাকাছি কিন্তু জিরো নয় এটা মনে রাখতে হবে ইউ এর মান জিরোর কাছাকাছি বলতে জিরোর কাছাকাছি বলতে ইউ এর মান হতে পারে পয়েন্ট জিরো 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 ওয়ান হতে পারে কিন্তু ইউ এর মানটা জিরো নয় এরকমভাবে ধরে অঙ্কটা করার চেষ্টা করতে হবে প্রথমত প্রথম অঙ্কই দেখে নাও অঙ্ক দেখতে দেখতেই তোমরা শিখতে পারবে এই জন্য অঙ্কের উদাহরণ দিয়ে করা ছিল দেখো যেহেতু যদি ডাইরেক্ট জিরো বসিয়ে দাও তাহলে দেখবে জিরো বাই জিরো চলে আসছে লবেও জিরো হরেও জিরো আসছে যেটা কোনো মতেই কাম্য নয় মানে মান বের করানোর জন্য কোনো উপকার এখান থেকে পাবে না আমরা যদি একটা করি কি একটা ক্লাসে যে ছেলেটা দুষ্টামি করছে তাহলে আমরা কী করি ওই ছেলেটাকে যদি ক্লাস থেকে বের করে দেওয়া যায় তাহলে গোটা ক্লাসটা সুন্দরভাবে রান করানো যায় এখানেও ঠিক একই প্রসিডিউর মেনটেন করে আমরা অঙ্কটা করব এখানে দেখতে পাচ্ছ যে ইউটা যদি থাকে এই ইউটা যদি লব আর হরে থাকে তাহলে অঙ্কটা করার সময় কি হবে ওই লবেও জিরো মানটাকে আনাবে হরেও জিরো মানটাকে আনাবে যে কারণে সীমার কোনো নির্দিষ্ট মান পাওয়া যাবে না এটা এই অঙ্ক করার টেকনিক হচ্ছে কি তোমরা লব ও হর থেকে যে প্রবলেম করছে তাকে যদি আমরা কেটে বাদ দিয়ে দিই এবং পাশে লিখি যে ইউ এর মানটা জিরোর কাছাকাছি কিন্তু ইউ এর মানটা জিরো নয় কেন নয় কারণ জিরো সংখ্যাকে তো কাটা যায় না তোমরা জানো জিরো সংখ্যাটাকে কখনো কাটা যায় না তাই আমরা এর একটা অ্যাপ্রক্সিমেট মান নেই যেরকম তোমরা ক্রিকেট খেলা দেখেছো ডাকত লুইস মেথড হয় সেখানে কি হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন নেয় যে বৃষ্টি হয়ে গেছে ধরো ফার্স্ট টিম রান করেছে তিনশো কুড়ি তাহলে তোমাকে ম্যাচে ম্যাচে ডিসিসে ধরো অস্ট্রেলিয়া দুশো তিনশো কুড়ি করেছে তাহলে ভারত যদি জিততে হয় বৃষ্টি হয়ে গেছে ধরো তাহলে খেলার নিয়ম অনুযায়ী ওভারও কমিয়ে দেওয়া হবে রানও কমিয়ে দেওয়া হবে তার মানে তার একটা লুইস ক্যালকুলেটার অনুযায়ী ধরো চল্লিশ ওভারে ভারতকে করতে হবে ধরো দুশো সত্তর তাহলে একটা ডি না ডিসাইসিভ ডিসিসিভ রেজাল্টে আসতে হবে অ্যাপ্রক্সিমেট রেজাল্টে আসতে হবে তাহলে গিয়ে ম্যাচের ডিসিশানটা পাওয়া যাবে ঠিক সেরকম একটা ওভার কমে গেছে রানটাও কমে যাবে তার সঙ্গে ট্যালি রেখে বুঝলে তো সেই নির্দিষ্ট স্কোরকে যদি পার করাতে পারে তাহলে ভারত জিতবে এখানেও ঠিক সেরকম সেই ডিসি রেজাল্ট একটা ডিসিশান দেওয়া মেকিং রেজাল্ট তোমাকে আসতে হবে এখানে আমরা যদি এই ইউটাকে কোনোরকমভাবে অ্যাভয়েড করতে পারি এবং ইউয়ের কাছাকাছি একটা মান নিয়ে এটাকে চেক করতে চাই জিরো বসিয়ে দিলে তো এটা কোনোরকমভাবে ভ্যালিডেশন থাকবে না জিরো বসিয়ে দিলে তোমরা যদি দেখো লবেও জিরো আসছে হরেও জিরো আসছে তার মানে কোনো ভ্যালিডেশন আসছে না আমাদের একটাই উপায় হচ্ছে একে যদি আমি জিরোর কাছাকাছি মান নিতে পারি ইউ টেন্স টু জিরো কথাটার মানে হচ্ছে এর মান হতে পারে পয়েন্ট জিরো 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 অনেক ছোট্ট মান কিন্তু জিরো নেওয়া যাবে না এরকম টাইপের একটা মান সেটাকে একটা কাল্পনিক ইউ টেন্স টু জিরোর আকারে আমরা নোটিস নোটিফাই করছি তাহলে এই রকম মানের ক্ষেত্রে তোমরা দেখো আমরা যদি ইউটাকে কেটে দিই পাশে অবশ্যই ইউ টেন্স টু জিরো হাই কথাটা লিখবে যেটা নিচে লেখা আছে দিয়ে তোমরা এখানে জিরোটা বসাও জিরো মানটা বসাও তাহলে কত রেজাল্ট আসছে মাইনাস টু রেজাল্ট আসছে তাই না মাইনাস টু আসছে তাহলে একটা রেজাল্ট পাচ্ছ প্রথম ক্ষেত্রে দেখো তোমরা রেজাল্ট পাচ্ছিলে না কিন্তু এখন দেখো সেই যে যে প্রবলেমটা যে প্রবলেম করছিল যে চলরাশিটা প্রবলেম করছিল তাকে আমি বের করে দিলাম আমাদের লব হরের যে এ ছিল রাশিমালা ছিল সেখান থেকে আমি তাকে বের করে দিলাম বের করে দেওয়ার পরে দেখো ফাংশানটা ক্লিয়ার হয়ে গেছে লব হরে যে ফাংশানটা ছিল সেই ফাংশানটা এখন আর প্রবলেম নেই তাহলে কি করা হচ্ছে এখান থেকে আমরা রেজাল্টটা বের করে নিচ্ছি সহজেই রেজাল্টটা আমাদের বেরিয়ে আসছে দেখো মাইনাস টু আসছে যেটা প্রথমে হচ্ছিল না তাহলে বুঝতেই পারছ যে লবহরে এমন একটা চলরাশি আছে যে কারণে এর মানটা আসছে না তাহলে আমাদের এই চ্যাপ্টারগুলোতে অঙ্ক করার প্রথম উদ্দেশ্য হবে যে লবহরে যে চলরাশির জন্য প্রবলেম হচ্ছে ওটাকে সেট থেকে মানে লবহরের চলরাশি বা যে বীজানিত রাশিমালা আছে ওইখান থেকে তাকে বের করে দেওয়া তাহলে আশা করি একটা অঙ্কের মাধ্যমে তোমরা বিষয়বস্তুটা বুঝতে পারলে তাহলে এবার চলে আসি পরবর্তী বিষয়বস্তুতে দুয়ের দাগের অঙ্কটা তোমরা করবে এটা দু নম্বরের অঙ্ক তোমরা তোমাদের বইতে একটু মিলিয়ে নেবে আমার কাছে বই তো নেই এই অঙ্কগুলোই দেখেই তোমাদেরকে তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে তার সঙ্গে মিলিয়ে নিতে হবে এবার দেখো এই যে প্রথমে লবহরে দুটো বিজ্ঞানিত রাশিমালা দেওয়া আছে মূলত অপেক্ষক যেটা বলা হয় মানে পি বাই কিউ আকারের লেখাকে কী বলা হচ্ছে মূলত অপেক্ষক বা রেশনাল ফাংশন বলা হচ্ছে এবার লবে যে ফাংশনটা দেওয়া আছে এই লবের ফাংশনটাকে তুমি উৎপাদক করে ফেলো এই যে লবের ফাংশানটা আছে তাকে উৎপাদক করে ফেলে হরের যে ফাংশন আছে তাকে উৎপাদক করে ফেললে এবার যেটার জন্য বুঝতেই পারছো যে এখানে কে কে প্রবলেম করতে পারে এখানে তোমাদের একটু বলে দিই যে সেই প্রবলেমেটিক ফা মানে ফ্যাক্টরটাকে বুঝবে কী রে উৎপাদকটাকেই বুঝবে কী করে বোঝার একটা সহজ উপায় হচ্ছে এক্সের মান মাইনাস হাফ দেওয়া আছে তার মানে এক্সটেন্স টু হাফ দেওয়া আছে না এখান থেকেই আমি বুঝে যাবো যে কে প্রবলেমটা লব হরে করছে তাহলে এক্স সমান মাইনাস হাফ ধরো এক্স সমান মাইনাস হাফ ধরলে তাহলে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো পাচ্ছ সমীকরণটাকে যদি ফার্দার ক্যালকুলেশন করো এই যদি ফার্দার ক্যালকুলেশন করো তাহলে টু এক্স প্লাস ওয়ান পাচ্ছ দেখো যে উৎপাদকটার জন্য প্রবলেম হচ্ছিলো সেই উৎপাদকটা আমরা খুঁজে পেয়ে গেছি টু এক্স প্লাস ওয়ান সেই লব হর থেকে টু এক্স প্লাস ওয়ানটাকে কেটে দেবে যে কেটে দিলেই তোমরা দেখো ফ্রেশ একটা ফ্যাক্টরাল মানে ফ্যাকশান পাচ্ছ সেখানে তুমি যদি এক্সের মান হাফ বসিয়ে দিতে পারো তাহলে তোমরা তোমাদের প্রায় অ্যাকচুয়াল যে অ্যাপ্রক্সিমেট মান বা আনুমানিক মান সে ব্যাপারে তোমরা পেয়ে যাচ্ছ আনুমানিক মানটা পেয়ে যাচ্ছ এখানে টু এক্স প্লাস ওয়ান লব হর থেকে কেটে দেওয়া হলো লব হর থেকে কেটে দেওয়ার পর থ্রি এক্স মাইনাস ফাইভ পেলাম এক্স মাইনাস ওয়ান পেলাম এবার এখানেই এই হাফের মানটাকে বসিয়ে দিতে হবে মাইনাস হাফটাকে এই জায়গাটা বসিয়ে দিতে হবে কারণ ফাংশানটা এখন ফ্রেশ হয়ে গেছে ফাংশনটা ফ্রেশ ছিল না আগে এই যে টু এক্স প্লাস ওয়ানটা হরে থাকার জন্য হরকে দূষিত করে দিচ্ছিল মানে ওইখানে হরে মানগুলোকে শূন্য শূন্য বানাচ্ছিল কিন্তু আমি যেইমাত্র এই টু এক্স প্লাস ওয়ানকে তাড়িয়ে থ্রি এক্স মাইনাস ফাইভ পেলাম সেই হেতু দেখো এখানে মানটা ক্লিয়ার হয়ে গেছে মানে ফাংশানটা ক্লিয়ার হয়ে গেছে এবার এখানে যদি আমি রেজাল্টটা বসিয়ে দিই তাহলে এখানে দিয়ে দেখতে পাবে যে রেজাল্টটা চলে আসছে মাইনাস হাফটা বসিয়ে দেবে মাইনাস হাফ বসিয়ে দিলে ক্যালকুলেশন করবে তোমরা তেরো বাই তিন উত্তর আসবে এবার চলে আসছি চারেরটা তোমরা করবে পাঁচেরটা আমি দেখিয়ে দিচ্ছি সেই একই মেথডে হবে লবও হরে করবে কি লবটাকে উৎপাদক বিশ্লেষণ করবে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণ সূত্র লাগাবে এই যে এক্সেস কিউব মাইনাস ওয়ান দেওয়া আছে তোমরা জানো এক্সেস কিউব মাইনাস ওয়ানের উৎপাদক বিশ্লেষণ সূত্র কী হয় এক্স মাইনাস ও ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স ক্লাস ওয়ান এটা উৎপাদক বিশ্লেষণ হয় তাহলে এটা ক্লাস এইটে ছিল তোমরা একটু তোমরা অবশ্যই জানো সবাই এবার এখানে সেই কাজটাই আমরা করবো যে এক্সএস -1 মাইনাস ওয়ান বা এক্স এস মাইনাস ওয়ান আছে সেটা উৎপাদক বিশ্লেষণ করে লব হরে দেখো এখানে উৎপাদক চেনার পদ্ধতি হচ্ছে এখানে এক্সিউ এক্সটেন্স টু ওয়ান দেওয়া আছে তো সেই এক্সটেন্স টু ওয়ান যে লিমিট দেওয়া আছে এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি দেখো এক্সের উৎপাদকটা আমরা সহজেই পেয়ে যাচ্ছি এক্স মাই এক্স টেন্স টু ওয়ান তার মানে এক্স মাইনাস ওয়ান টেন্স টু জিরো তার মানে এখানে এক্স মাইনাস ওয়ানটা একটা তার উৎপাদক হয়ে গেল তাহলে এক্স এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ানটাকে হর থেকে তোমাদেরকে তাড়াতে হবে সেই হেতু আমি উৎপাদক করে দেওয়ার পর এক্স মাইনাস ওয়ান পেয়ে গেলাম অবশ্যই পাশে মনে করে লিখবে এক্স টেন্স টু এই যে এই টপিকটা লিখবে নাহলে এক নম্বর কাটা যাবে তোমাদের এখানে লিখতেই হবে তোমরা তোমাদের বইতে ফোন দেখবে বইতেও লেখা আছে সুতরাং এটা মিস করবে না এবার হর থেকে যেটা প্রবলেম করছিল সেটাকে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পর যেটা ফ্রেশ ফাংশনটা এই যে ফাংশন ফ্রেশ ফাংশনটা পড়ে আছে একে ডেরিভেটিভ করে দিলে এতে মান বসিয়ে দিলেই তোমরা অ্যাকচুয়াল কী কত রেজাল্ট আসবে সেটা পেয়ে যাচ্ছ তিনের দুই এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে ছয় দাগের অঙ্কে দেখো এখানে ছয় দাগের অঙ্কটা দেখো সেই একই অঙ্ক প্রসিডিউর লবহর থেকে উৎপাদক বিশ্লেষণ করব যে ফাংশনটার জন্য এক্সটেন্স টু ওয়ান আছে তার মানে এক্স মাইনাস ওয়ানের জন্য লবহরে উৎপাদক এক্স মাইনাস ওয়ানের জন্য লবহরে জিরো জিরো আসছিল যে কারণে এক্স মাইনাস ওয়ানকে আমরা তাড়িয়ে দিতে পারলাম তাড়িয়ে দেওয়ার ফলে ফাংশনটা ফ্রেশ হয়ে গেছে এবার ওয়ানের মান বসিয়ে দাও ওয়ানের মান বসিয়ে দিয়ে রেজাল্ট মাইনাস সেভেন আসবে তোমরা এবার নিজেরা কয়েকটা অঙ্ক ট্রাই করবে এখানে চার দুই করা আছে এটা তোমরা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এখানে আমি করাবো না দেখাবো না সেটা তোমরা নিজেরা হোমওয়ার্ক থাকলো তোমরা করবে এবার এখানে সাথে তাকে অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ সাতে তাকে অঙ্কে সেই একই প্রসিডিউর মেনটেন করবে এখানে আমি আরেকটা ব্যাপার বলে দিই এক্সটেন্স টু এ বাই টু তার মানে হচ্ছে কি এখানে টু এক্স মাইনাস এ টেন্স টু জিরো তার মানে টু এক্স মাইনাস এটা তার একটা উৎপাদক হয়ে গেছে এই দুটো এটাকে যদি লবহার থেকে কাটিয়ে দিতে পারো তাহলে এখান থেকে একটা তোমাদের যে ফ্রেশ ফ্র্যাকশানটা আসবে বা ভগ্নাংশটা আসবে সেখানে তোমার লিমিটের মানটা বসিয়ে দিলে এই যে লিমিটের মানটা এখানে এক্স টেন্স টু এ বাই টু যখন বসাবো সেটা এক্স সমান এ বাই টু হিসাবেই বসাবো কারণ এখানে তো লব এই ফাংশানটার মধ্যে তো কোনো অশুদ্ধি নেই যে কারণে অশুদ্ধি না থাকার জন্য সেই এক্সের মানটা এ বাই টু এখানে বসাবো বসানোর ফলে আমাদের অ্যাকচুয়াল যে রেজাল্ট সেই রেজাল্টটা এসে যাবে আটেরটাও সেই একই যে এই উৎপাদ বিশ্লেষণ করব টু এক্স মাইনাস ওয়ান এই যে দেখছো দেখতে পাচ্ছ আশা করি আমি আমাদের আমার কথাটা বুঝতে পারছো তোমরা যে এক্স টেন্স টু হাফ তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এই টুটা যদি আমি গুণ করি টু এক্স মাইনাস ওয়ান টেন্স টু জিরো টু এক্স মাইনাস ওয়ার লবও হরে সেই ফাংশনটা ফ্র্যাকশনটা আসছে ওই ফ্র্যাকশানটাকে তাড়িয়ে দেওয়ার পর তারপর মানটাকে বসাবে প্রথম চান্সেই যদি তুমি ডাইরেক্ট মানটা বসাও তাহলে দেখবে এখানে জিরো জিরো পাবে জিরো জিরো পাবে জিরো জিরো পেলে কোনো ডিসিশান আসতে কোনো রেজাল্টের ডিসিশানে আসতে পারবে না সেহেতু তোমাকে একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে আটের নয় তাগের অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে একই যখন এক্সের মান জিরো বসিয়ে দিচ্ছ তখন একটাই জিনিস আসছে যে জিরো কি করে সরাবে জিরোকে সরানোর জন্য প্রথমে লব হর থেকে তোমরা তোমাদের কাজ হচ্ছে লব হর থেকে ওই এক্সটাকে সরানো তাই না লব হর থেকে এক্সটাকে সরানো হচ্ছে কাজ তাহলে লবহরে তোমাদের তোমরা করলে লবহর থেকে অনুবন্ধী করণি দিয়ে গুণ করে দিলে অনুবন্ধী করণি দিয়ে গুণ করার ফলে এখানে লবের ক্ষেত্রে এলো টু এক্স লবের ক্ষেত্রে আসবে টু এক্স আসছে আর হরে ওয়ান প্লাস এক্স তোমরা করণীর ক্ষেত্রে দেখেছো যে রুট এক্স প্লাস ওয়ান যদি রুট এ মাইনাস রুট এ মাইনাস রুট বি হয় তার অনুবন্ধীকরণে কী হবে রুট এ রুট এ প্লাস রুট বি এটা হচ্ছে তার অনুবন্ধীকরণী তার এখানে যদি আমরা সেইভাবে দেখি যে অনুবন্ধীকরণে দিয়ে যেহেতু লবহরে গুণ করা হয়েছে এবং এখান থেকে ক্যালকুলেশনের ফলে দেখতে পাচ্ছ যে এখানে টু এক্স এসছে দিয়ে লবহর থেকে এক্সটাকে কেটে দেওয়া হয়েছে যে কারণে এখান থেকে আমরা পেলাম যে টু বাই টু সমান ওয়ান এসছে এরপরের অঙ্কে চলে যাচ্ছি সেই একই কাজ আমাদের লবহরে ওয়ান মাইনাস ওফ স্কোয়ার দিয়ে লবহরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করা তাই না ওয়ান মাইনাস দিয়ে এখানে লবহরে গুন করা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ছিল ওয়ান প্লাস স্কোয়ার স্কোয়ার রুট অফ ওয়ান দিয়ে গুন করা হলো যে কারণে এখানে তোমরা দেখতে পাবে যে দুটো জায়গাতেই এখানে মাইনাস অনুবন্ধী গুণ করার ফলে স্কোয়ার রুটটা উঠে গেছে যে কারণে এক্সেস লব লবের আর হরের এক্সেস স্কোয়ারগুলো দূর হয়ে গেছে লব ও হর এক্স স্কোয়ারগুলো দূর হয়ে যাওয়ার জন্য এখানে মানটা বসিয়ে দিলে আমাদের সহজে এটা ক্যালকুলেশন হবে তাহলে এখান থেকে গেল এই বিষয়টা এরপর নতুন হাফ হাফ এলো মান বসিয়ে দিলে হাফ পাচ্ছ আর এখানেও ঠিক একই অনুবন্ধী করণী দিয়ে লবহারে গুণ করা হয়েছে এই অঙ্কগুলো তোমরা আশা করি পারবে এখানেও দেখতে পাচ্ছ চারে দাগের অঙ্কে তিনে দাগের অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো চারের দাগের অঙ্কেও সেই একই রুট অফ এক্স মাইনাস টু আছে যে কারণে হরে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে এক্স স্কোয়ার মাইনাস ফোরকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম এক্স প্লাস টু এক্স মাইনাস টু উৎপাদক বিশ্লেষণ করে এবার তারও আবার এক্স মাইনাস টু এরও আবার ডবল বার উৎপাদক বিশ্লেষণ করা হলো এবার উৎপাদক বিশ্লেষণ করে ওই জায়গাটা আমরা এক্স মাইনাস এক্স রুট অফ এক্স মাইনাস প্লাস টু রুট টু রুট এক্স মাইনাস রুট টু উৎপাদক বিশ্লেষণ করলাম আর এখান থেকে দুটোই জিনিস বেরোলো যে কারণে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল এটা এটা ক্যান্সেল হয়ে গেলে মান বসিয়ে দিলে তাতে সঠিক আমরা প্রপার মানটা আমরা পেয়ে যাব প্রপার মানটা পেয়ে গেলাম তাহলে এখানে দেখতে পেলে যে তোমরা প্রপার মানটা কি করে পেলে এবার তোমরা দেখো আর একটা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে সে একই পাঁচে তাগের অঙ্কটাও সে একই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এটা পাঁচে তাগের অঙ্কটা হোমওয়ার্ক তোমাদের থাকলো অনুবন্ধী করণী দিয়ে গুণ করা হয়েছে আর এখান থেকে মানটা বের করানো হলো কিভাবে। সেটা দেখেই বুঝতে পারছো যে অনুবন্ধী করণীয় দিয়ে গুণ করার ফলে স্কোয়ার এস্কোয়ার ক্যান্সেল হলো লবহর থেকে এক্সটাকে দূর করতে হবে যেটার জন্য এখানে জিরো অ্যাকচুয়ালি আসছে লবয়ের জিরো আসছে হরেও জিরো আসছে তাকে দূর করে দেওয়া হলো এখানে তাহলে রেজাল্ট আসবে টুয়ে এখানে ছয় তাকের অঙ্কও সেই একই অনুবন্ধী করণী দিয়ে লবহরে গুণ করা হলো সেই একই অঙ্ক তোমরা গতানুগতিক অঙ্ক দেখতে পাচ্ছ যে এখানে সাতে তাকের অঙ্কটাও গতানুগতিক ওইভাবেই হবে তোমরা তাহলে সাতে দাগ অঙ্কটা করবে আটে দাগের অঙ্কটাও সেই একই সেই অনুবন্ধী করণী দিয়ে দেখেন লবহরে গুণ করা হয়েছে এই অঙ্কটাও তোমরা নিজেরা করে ফেলবে আমি তোমাদের করতে দেব অঙ্কগুলো এখানে অনুবন্ধী করণী দিয়ে লবহরে প্লাস দেখো কিভাবে প্লাস দিয়ে লবহরে গুণ করেছে এখানে লবে আর হরে দু জায়গাতেই গুণ করা হয়েছে যে কারণে এই ক্যালকুলেশনটা অনেকটা হলেও সঠিক এসছে যে এখানে মাইনাস দিয়েছিল সেই জায়গায় প্লাস দিয়ে লবহরে অনুবন্ধীকরণ দিয়ে গুণ করার ফলে সেই জায়গাটাকে ঠিক করা গেছে এবং সেখান থেকে লবহরে যে প্রবলেমটা ছিল এক্স মাইনাস এর জন্য কারণ এখানে দেখেই তোমরা দেখতে পাচ্ছ যে এর উৎপাদক হবে এক্স মাইনাস এ হবে সুতরাং এখানে বিষয়টাকে ঠিক করে লবহর থেকে যে উৎপাদকটার জন্য প্রবলেম হচ্ছিলো ওটাকে সরানো হলো দিয়ে আমরা সঠিকভাবে রেজাল্টটা পাবো এবার রেজাল্টটা বসিয়ে দেবো এক্স মাইনাস এটাকে কেটে দেওয়ার পর সেই রেজাল্টটা বসিয়ে দেবো বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসছে নয় দাকে ও একই অঙ্ক একটু বড় হবে দেখতে পাচ্ছ যে লব হরে সেই রুট থ্রি প্লাস এক্স প্লাস রুট ফাইভ এক্স মাইনাস ওয়ান গুণ করা হয়েছে দিয়ে এখানে রেজাল্টটা এসেছে তোমরা চাইলে ভিডিওটা পজ করেও অঙ্কটা তুলে ফেলতে পারো এখানে হচ্ছে একই অনুবন্ধী করণী দিয়ে গুণ করা হয়েছে দিয়ে টু মাইনাস এক্স এখানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে টু মাইনাস এক্সই এক্স হচ্ছে এখানে আসলস কালপরেট এক্স ইকটেন্স টু টু তাহলে এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো এই এক্স মাইনাস টু উৎপাদকটাই জন্যই এখানে প্রবলেম হচ্ছে তোমাদের এক্স মাইনাস টু উৎপাদকের জন্যই বেশি প্রবলেম হচ্ছিল সেই উৎপাদকের প্রবলেমের জন্য লবহর থেকে সেটাকে এলিমিনেট করে দেওয়া হলো তাকে এলিমিনেট করার প্রসেসটাই একটাই যে অনুবন্ধী করণীয় দিয়ে লবহরে গুণ করতে হবে এই ছিল তোমাদের লিমিটের অঙ্ক খুব সহজ দেখতেই দেখেই বুঝতে পারছো যে অঙ্কগুলো খুব সহজ এখানেও এগারো দাগটাও সে একই অঙ্ক হবে এটা নিয়ে আমি কিছু বলছি না এখানে বারো দাগের যে অঙ্কটা আছে এটা তোমাদের তোমার বইয়ের সঙ্গে একটু মিলিয়ে দেখবে কত দাগের অঙ্ক হচ্ছে পুরনো বইয়ের অঙ্ক সুতরাং এখানে দেখো এক্স টেন্স টু জিরো দেওয়া আছে মানে শুধু এক্স এক্স টু জিরো মানে কি শুধু এক্সটাই তার লব হরে সেই তার জন্যেই প্রবলেমটা হচ্ছে লবেও প্রবলেম হচ্ছে আর হরেও প্রবলেম আসছে যে কারণে তোমাকে লব হর থেকে ওই এক্সটাকে তাড়াতে হবে এর ফলে আমরা কি করলাম অনুবন্ধীকরণই এই যে লবের যে অনুবন্ধীকরণই স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস এক্স প্লাস এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান ছিল সেটা প্লাস ওয়ান দিয়ে লবহরে গুণ করলাম এবার এখানে দেখতে পাচ্ছো যে লবহরে গুণ করলে কী আসে রুট এক্স মাইনাস রুট এ এর অনুবন্ধীকরণে দিয়ে যখন গুণ করবে তাহলে তখন হয়ে যাবে এটা একটু ছোটো করে নিই রুট অব এক্স মাইনাস অব রুট এর অনুবন্ধীকরণই যদি রুট এক্স প্লাস রুট এ হয় তাহলে সেটা করণি নিরসন হয়ে এক্স মাইনাস এ হয়ে যাচ্ছে এবার এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কীভাবে সেটাকে অ্যাপ্লাই করা হচ্ছে করণিগুলো কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে এবার লবে দেখতে পাচ্ছ যে করণীয় পোর্শনটা দূর হয়ে গেছে এবার এক্সটাকে কমনিয়ে নেবে যেটার জন্য লবহরে জিরো আসছিলো এবার সেটা জিরোটাকে এক্সটাকে কেটে দেওয়া হলে দেখতেই পাচ্ছো যে আর কোনো প্রবলেম নেই এবার এক্সের মান জিরো যদি বসিয়ে দাও রেজাল্ট তোমার প্রপার রেজাল্ট সেখান থেকে পেয়ে যাচ্ছ সেখান থেকে হাফ উত্তর আসছে এবার এখানে তেরোর দাগে যে আছে তেরোর দাগের ল অনুবন্ধী করণে দিয়ে হরে গুণ করলাম করণে গুণ করার ফলে এখান থেকে লব হর থেকে এক্সের স্কোয়ার কেটে গেলে সেখানে এবার মানটা বসিয়ে দেবে মান বসিয়ে দেওয়ার পর উত্তর চলে আসছে এবার দশের দাগে দশের একের দাগের অঙ্কের জন্য তোমাদেরকে একটা সূত্র বলে দিই এই সূত্রটা তোমাদের আমি বলিনি এখনই বলে দিচ্ছি তোমরা তোমাদের বই দুটো সূত্র তোমাদের লাগবে লিমিট লিখে নাও তোমরা লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স এটা কি করে হলো না হলো এটা টুয়েলভে জানতে পারবে টুয়েলভে আবার লিমিট চ্যাপ্টার আছে তাহলে এই সূত্রটা লেখো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান তাহলে কী সূত্র ছিল লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স সাইন এক্স সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান এটা তোমাদের বইতে প্রথমে দেখবে প্রথমে সূত্রটা দেওয়া আছে তাহলে এটা ছিল সূত্র আরেকটা একটা সূত্র যেটা ছিল এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা ছিল সূত্র এটা সামনে থাকবে লিমিট এক্সটেন্স টু এ লিমিট এক্সটেন্স টু এক্স টু দি পাওয়ার এন এ মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এন নামবে এই এনটার সামনে চলে এলো সামনে চলে এলো প্লাস এ টু দি পাওয়ার এই ধ্রুবক সংখ্যাটা এটা ধ্রুবক সংখ্যা এটা চলরাশি এটা মনে রাখবে এ টু দি এন মাইনাস ওয়ান হচ্ছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লব আর হরে এক্স মাইনাস টু দিয়ে গুণ করা হয়েছে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করা হয়েছে লবেও এক্স মাইনাস টু দিয়ে ভাগ করা হয়েছে হরেও এক্স মাইনাস টু দিয়ে ভাগ করা হয়েছে এবার হচ্ছে কি লিমিট এক্সটেন্স টু টু লিমিট হচ্ছে এমন একটা জিনিস যেটা যেখানে যেখানে এক্স দেখতে পাবে সেখানে লিমিটটা চলে যাবে লিমিটের মা সেখান থেকেই লিমিটটা চলে যাবে এবার দেখো সূত্র অনুযায়ী দেখো পাওয়ার কত ছিল টু টু দি পাওয়ার নাইন ছিল তাহলে সামনে নাইন এলো নাইন আর একঘাত কমে যাবে নাইন টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এইট আসবে আর এখানে চার ছিল তাহলে এখানে আসবে ফাইভ থ্রি আসবে এখানে চার থাকলে এখানে চার বিযুক্ত এক টু টু দি পাওয়ার টু কিউব তাহলে টু টু দি পাওয়ার ফাইভ তাহলে বাহাত্তর এলো ঠিক একই রকমভাবে এখানে দেখো সূত্রের সঙ্গে মেলানোর জন্য কী করবো আমরা ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স ধরে নিলেও হবে তাহলে দুই এর দাগের অঙ্কে দেখতে পাচ্ছো যে এখানে ওয়ান প্লাস এক্স আছে সূত্র সূত্র বলছে যে এক্স টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস অব এ বলছে এটা সূত্র বলছে কিন্তু এখানে ওয়ান প্লাস এক্সের হোল্ড দিতে পারেন মাইনাস থ্রিটি দিতে পারেন ওয়ান প্লাস এক্সকে যদি তুমি জেড ধরে নাও দিলেই অঙ্কটাও হবে এবার এখানেও যেটা করা আছে সেটাও করতে পারো ওয়ান এক্স তোমরা ওয়ান এক্স লেখা আছে এখানেও ওয়ান প্লাস এক্স লেখা মানে কি একটা এখানে কেটে কুটে দেখো আগেরটার সঙ্গে ব্যালেন্স থাকছে ব্যালেন্স থাকছে এটার সঙ্গে সুতরাং এটা এটাও তোমরা করতে পারো যেরকম করা আছে সেরকমও করতে পারো সেটাও হবে আর এখানেও ঠিক একই এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের এটা তোমরা করবে এবার আমি পরেরটায় চলে যাচ্ছি এখানে চারের দিকে অঙ্কেও দেখো একই রকমভাবে এক্স মাইনাস এ দিয়ে লবহারে গুণ করবে ভাগ করবে এখানে এক্স টু দি পার থ্রি বাই এইট আছে তোমরা তোমাদের বইতে দেখবে এক্স টু দি পা থ্রি বাই এইট ফাইভ বাই থ্রি তাই তো এখানে থ্রি বাই এইট আছে এক্স টু দি পা থ্রি বাই এইট এটা থ্রি বাই এইট আছে লব হরে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলাম তাহলে এখানে দেখতে পাচ্ছ থ্রি বাই এইট এ টু দি পা থ্রি বাই এইট মাইনাস ওয়ান তাহলে এবার টু দি পাওয়ার ফাইভ বাই এইট এটা লেখা হয়েছে কি এটা ফাইভ বাই এইট লেখা হয়েছে এটা ফাইভ বাই থ্রি এটা ফাইভ বাই থ্রি আছে তাহলে এরা নিজেরা চেষ্টা করবে এই অঙ্কটা নিজের থেকে চেষ্টা করবে এক্স মাইনাস এ দিয়ে লব হরে গুণ করবে ঠিক কোন অঙ্কের মতো ঠিক এই অঙ্কটার মতো দশের একের দাগের অঙ্ক করে এটা হবে এবার এখানে শুধু ব্যাপারটা হচ্ছে কি এখানে ভগ্নাংশ সূচক আছে সেটা একটু মনে রেখে করার চেষ্টা করব যদি না পারো আমাকে বলবে আমি করে দেবো এখানে পাঁচে থাকি রঙকে দেখো এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড আছে এক্স টু দি পাওয়ার এক্স এস কিউব মানে কি এক্স এস কিউব মানে হচ্ছে কিউব রুট অফ এক্স তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড কিউব রুট অফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড এখানে সেটাই লেখা হয়েছে এক্স টু দি পার ওয়ান থার্ড এ টু দি পার ওয়ান থার্ড সেই সূত্র এক্স টু দি পার টু দি পার ওই সূত্রটা বসালে এখানে ওই অঙ্কটা ঠিকঠাক করে করলে দাঁড়াচ্ছে গিয়ে ওয়ান থার্ড ও সামনে তো বাবার চলে আসবে আর একঘাত কমে যাবে ছয় দাগেরও সেই একই এইচ প্লাস এখানে এইচ প্লাস ওয়ান মানে এটা করার আরও একটা ভালো পদ্ধতি হচ্ছে এইচ প্লাস ওয়ান ধরে নাও এইচ ধরে নিয়েও করতে পারো সেরকম করলেও আসে এটা যেটা দেওয়া আছে এটাও তুলে নিতে পারো এটা তোমাদের কিউব রুড অফ এইচ প্লাস ওয়ান মাইনাস অফ কিউ রুড মানে কিউব রুড অফ ওয়ান কি বোঝায় এবার টু দেওয়া আছে সেখান থেকে ওই যে এক্স টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার বা এক্স মাইনাস এর সূত্র অনুযায়ী যেটা দেখতে পাচ্ছ যে ওয়ান থার্ড উত্তর আসবে তাহলে এত তোমরা করে রাখো দু নম্বরে যতগুলো অঙ্ক আছে সেগুলো করে রাখো বাকি অঙ্কগুলো আমি পরে তোমাদের বলে দেব কীভাবে করতে হবে